ডেঙ্গু কিন্তু আক্রমণে মানে পার ডে অ্যারাউন্ড 30, কোনো দিন 20 হচ্ছে, গতকালকে ছিল 18 জন। আর জানুয়ারি থেকে যদি আমি তথ্য দেখি, জানুয়ারি থেকে এই পর্যন্ত টোটাল জেলায় 717 জন সরকারিভাবে ডায়াগনোসিস এবং 23 জন হলো প্রাইভেট মানে বেসরকারি থেকে আসছে 23 জন, এই দুইটা মিলে 740 জন আজকে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত। এবং সবচেয়ে আপনার আল্লাহ তালাকে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা যে এখন বলতে আমাদের কিন্তু এখনও ডেথ কিন্তু নাই, ডেঙ্গুতে ডেথ এখনও হয় নাই। এবং 740-এর মধ্যে 45 জন হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছে, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে বাহিরে বা যে কোনো ইয়েতে ডিসচার্জ হয়ে গেছে, 695 জন সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। এখন বলি ডেঙ্গু কন্ট্রোল হলো একটা সবার যৌথ কার্যক্রম। আমাদের যদি হেলথে বলেন যে আপনি মশা নিয়ন্ত্রণ করেন, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। আপনি আমাকে বলতে পারবেন ডেঙ্গুর কিট থেকে শুরু, ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট, এইটা আপনি কি করছেন? আর আমি বলবো যে আমাদের জেলায় ডেঙ্গু কিট পর্যাপ্ত পরিমাণে আছে। দুই নম্বর স্যালাইনের কথা যদি বলেন, কারণ ডেঙ্গুর কিন্তু মেইন ট্রিটমেন্ট কিন্তু আমি বলবো স্যালাইন। কারো যদি জ্বর হয় এবং ডেঙ্গু যদি শনাক্ত হয়, একটাই অ্যাডভাইস বলবো, কি বলবো জানেন, স্যালাইনগুলো খান। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন থেকে শুরু করে ডেঙ্গু কিট সবকিছু কিন্তু আমাদের আছে, আমরা কিন্তু পর্যাপ্ত রেডি রেখেছি। ইভেন আপনারা জানেন না, অগ্রিমও কিন্তু আমরা নর্মাল স্যালাইন রেখে দিয়েছি, কারণ কোনো রোগী আমার হাসপাতালে ভর্তি হবে স্যালাইন পাবে না, এটা হবে না। ইনশাল্লাহ এদিক থেকে আমরা আসি। আর ডায়াগনোসিসে দেখেন যে আমাদের যে রেটটা আছে এটা ইনশাল্লাহ কন্ট্রোল করা যাবে ইনশাল্লাহ। এটা প্রথমে বলবো যে আগে নিজের বাসা থেকে শুরু করতে হবে, নিজের বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে। যেমন আমি আমি কি ফ্রিজটা চেক করি যে আমার ফ্রিজটার পিছনে যে পানি জমে আছে? করি না। আমি মশারি অবশ্যই মশারি ব্যবহার করা লাগবে। যেসব জায়গায় মনে করেন যে না দিনের বেলা মশার আক্রমণ বেশি, এখন যেটা ডেঙ্গুর মশা কিন্তু এখন সকাল সন্ধ্যা মানে না, ডেঙ্গুর মশা সকাল সন্ধ্যা মানে না, এর জন্য আমরা বলবো অবশ্যই মশারি ব্যবহার করবেন, যেসব বা নিজের বাড়ির আঙিনা পরিষ্কার করবেন। আর ডাবের খোসা বা অন্যান্য যেগুলিতে পানি জমতে দিবেন না। মোট কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন যে ডেঙ্গু আর জন্মাবে না। আরেকটা জিনিস, আমাদের সবার বাসায় একের অধিক বাথরুম, কোনো কোনো বাথরুম দেখা যায় যে আমরা চারজন লোক হয়তো দেখা যায় পাঁচটা বাথরুম, কথার কথা এরকমও আছে। যে বাথরুমটা ইউজ কম হবে অবশ্যই 24 ঘন্টা একবার হলে ফ্লাশ করে দেবো, ফ্লাশ করে দেবো, কারণ এক চামচ যদি পানি থাকে ওর মধ্যেও মশা ডিম পারতে পারে। তো এই কথাই বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের বাড়ির আঙিনা থেকে শুরু করে আশেপাশে, এটা সবার দায়িত্ব।